প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় খুব ভালো আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আমি উপস্থিত হয়েছি আজ প্রকৌশলী মোহাম্মদ শাকিবুল ইসলাম প্রভাষক ন্যাশনাল কলেজ বাড্ডা ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো এবং যারা এখনও জয়েন করনি তারা অবশ্যই জয়েন করো এবং একটু খাতা কলম নিয়ে বসবে, কারণ আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে অর্থাৎ গত যে ক্লাসগুলো করিয়েছি ওই ক্লাসের মধ্যে থেকে কি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল এবং এমসিকিউ আসতে পারে এগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। তাহলে শুরুতেই আমি ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় ওয়েব ডিজাইন ও কাঠামো এর সৃজনশীল ও বহু নির্বাচনী আলোচনা। অনেকে উপস্থিত হয়েছে, রাফসান, মুমিন, রোল 112, সাবিহা নেশা আর রুবায়েদ হুসাইন, থ্যাংক ইউ সকলকে। তাহলে আজকে আমরা ওয়েব পেজ ডিজাইনের বহু নির্বাচনী এবং অর্থাৎ গত যে আমি ওয়েব পেজ ডিজাইন চতুর্থ অধ্যায়ের উপর দুইটি ক্লাস নিয়েছি ওই দুইটি ক্লাসের মধ্যে থেকে কী কী সিকিউ, কী কী এমসিকিউ থাকতে পারে এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। অনিমা ইসলাম, অনিমা ধন্যবাদ সকলকে। তাহলে শুরুতে আমরা, তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে বলবে, আমি ছোট ছোট তোমাদের এমসিকিউ বলবো, জ্ঞানমূলক প্রশ্নগুলো বলবো এবং এগুলো লিখে রাখবে, কারণ যেন তোমার সুবিধা হয় পরবর্তীতে এখান থেকে অ্যান্সার করার জন্য। কাব্যকন্যা অনিমা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবায়েদ হোসাইন রোল 301, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তাহলে শুরুতেই আমরা চলে যাচ্ছি ওয়েব ডিজাইনের ধারণা, অর্থাৎ ওয়েব ডিজাইন এগুলো আমি গত ক্লাসে তোমাদের এর আগের ক্লাসে মূলত শিখিয়েছি। জাস্ট এর উপর থেকে কী কী প্রশ্ন আসতে পারে, মূলত এখানে আসে ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, কালার ইত্যাদি ব্যবহার করা ওয়েব পেজ তথা ওয়েবসাইট তৈরি করা যায়। মূলত এখানে তোমার এমসিকিউ প্রশ্ন আসতে পারে, মনোযোগ দিয়ে শুনবে, এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে ওয়েব পেজ ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, অর্থাৎ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে আসতে পারে এভাবে যে ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার করা হয় বা ওয়েব পেজ ডিজাইন ওয়েবের সাথে যুক্ত করা যায় টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, কালার। বুঝতে পারছো কি না তোমরা প্রশ্নটা? এরপর আসতে পারে ওয়েবসাইট তৈরি এবং ব্যবসার সংশ্লিষ্ট ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করতে হলে মৌলিক কিছু বিষয় যেরকম ওয়েব পেজ, ওয়েবসাইট, এই বিষয়গুলো জানতে হয়। তোমার এখানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে ওয়েব পেজ জানতে হলে, ওয়েব পেজ ডিজাইন করতে হলে তোমার কী কী বিষয় জানা থাকা দরকার, মূলত হোম পেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সম্পর্কে ধারণা থাকা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার জ্ঞানমূলক প্রশ্ন বেশিরভাগ সময়ই আসতে পারে যে ওয়েব পেজ কী, অর্থাৎ এক মার্কের প্রশ্ন এখানে হবে ওয়েব পেজ কী। প্রশ্নগুলো তোমরা খাতা কলমে লিখে রাখবে এবং যে বুঝবে না আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রশ্নটা আবার বলবো। তাহলে এখানে আমরা দেখতেছি ওয়েব পেজ, মূলত তো প্রশ্নটা হতে পারে ওয়েব পেজ কী। আবার তোমার যদি এমসিকিউ প্রশ্ন আসে সেক্ষেত্রে আসতে পারে ওয়েবে তথ্য রাখার পেজকে কী বলে, ওয়েবে তথ্য রাখার পেজকে কী বলে ওয়েব পেজ, অর্থাৎ এমসিকিউ আসতে পারে ওয়েবে তথ্য রাখার পেজকে কী বলে, লিখে রাখবে প্রত্যেকটা এমসিকিউ আমি যে বলবো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে।
ওয়েবে তথ্য রাখার পেজকে কি বলে? উত্তর ওয়েব পেজ। আবার প্রশ্ন আসতে পারে, বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোকে কি বলে? বিভিন্ন দেশে সার্ভারে রাখা ফাইলগুলোকে কি বলে, অর্থাৎ ওয়েব পেজ। এমসিকিউ প্রশ্ন আসতে পারে, বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোকে কি বলে? ওয়েব পেজ। এরপরে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তোমার এখানে, ওয়েবসাইট কি? এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন কি আসবে? ওয়েবসাইট কি? ঠিক এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, একাধিক ওয়েব পেজের সমন্বয়ে কি তৈরি হয়? এমসিকিউ প্রশ্ন আসতে পারে, একাধিক ওয়েব পেজের সমন্বয়ে কি তৈরি হয়? ওয়েবসাইট। এখানে বলা হয়েছে, ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। প্রিয় শিক্ষার্থীর এখানে দুইটি প্রশ্ন, একটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন ওয়েবসাইট কি, আরেকটি প্রশ্ন এমসিকিউ হচ্ছে যে একাধিক ওয়েব পেজের সমন্বয়ে কি তৈরি হয়, অর্থাৎ ওয়েবসাইট। ওয়েবসাইটের সুবিধাগুলো আমরা জেনেছি এর আগেই। ওয়েবসাইটের সুবিধার মধ্যে থেকে আমাদের কী কী প্রশ্নগুলো তো আসতে পারে এমসিকিউর ক্ষেত্রে, সে সম্পর্কে আমরা আজকে জানব। এখানে মূলত বলা হয়েছে যে, বর্তমানে ইন্টারনেটের যুগে সবচেয়ে স্বল্প খরচে তথ্য প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নটা আসতে পারে, যদি সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসবে এভাবে যে, এবিসি কলেজ একটি ওয়েবসাইট তৈরি করলো, এবিসি কলেজ একটি ওয়েবসাইট তৈরি করলো, এই এবিসি কলেজ ওয়েবসাইট থেকে কি কি সুবিধা পেতে পারে, তখন তুমি ওয়েবসাইটের সুবিধাগুলো, মূলত একটি প্রতিষ্ঠান কি কি সুবিধা পেতে পারে এগুলো নিয়ে তুমি আলোচনা করবে। আবার প্রশ্ন আসতে পারে যে, মিস্টার ক একটি তার ব্যবসায়িক প্রতিষ্ঠার জন্য ওয়েবসাইট তৈরি করলেন, তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য এবং তার পণ্যের বিভিন্ন প্রচারণার জন্য একটি ওয়েবসাইট তৈরি করলেন, সে কী কী সুবিধা পেতে পারে বা কেন তিনি একটি ওয়েবসাইট তৈরি করলেন, তখন তুমি ওয়েবসাইটের যেই সুবিধাগুলো পেতে পারে এই সুবিধাগুলো তুমি সৃজনশীল প্রশ্ন তুলে ধরবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বারবার বলি, তোমরা অনেক সময় সৃজনশীল প্রশ্ন বুঝো না আসলে কি হবে বা না হবে, এজন্য আমি তোমাদেরকে কিন্তু সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা টপিক্সের উপর কি হতে পারে সেটা আমি কিন্তু তোমাদের ডিসকাস করে দিচ্ছি। এবার এমসিকিউ প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে বর্তমানে সবচেয়ে স্বল্প খরচে তথ্য প্রকাশ করার মাধ্যম কি? এমসিকিউ প্রশ্ন আসতে পারে, স্বল্প খরচে তথ্য প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম কি, অর্থাৎ ওয়েবসাইট। উত্তর কি? ওয়েবসাইট। তোমরা লিখে রাখবে, খাতা কলম নিয়ে বসবে এবং লিখে রাখবে, সবচেয়ে স্বল্প খরচে তথ্য প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম কি? ওয়েবসাইট। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমার প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ওয়েবসাইট ব্যবহারকারীদের অনেক সময় বাঁচায়। এখানে একটি আমি অন্য কালি দিয়ে অর্থাৎ বেগুনি কালার দিয়ে আমি আন্ডারলাইন করে রেখেছি, ওয়েবসাইট ব্যবহারকারীদের কি বাঁচায়। এখানে তোমাকে প্রশ্ন আসতে পারে, ওয়েবসাইট ব্যবহারকারীদের কি বাঁচায়, অর্থাৎ ওয়েবসাইট ব্যবহারকারীদের সময় বাঁচায়। এখানে প্রশ্ন আসতে পারে এমসিকিউ, ওয়েবসাইটে লেখার পাশাপাশি কি কি যুক্ত করা যায়, সেটা আমি অবশ্য আগেও বলেছি, ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন, অর্থাৎ এটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আসতে পারে এভাবে, যে ওয়েবসাইটে লেখার পাশাপাশি যুক্ত করা যায় ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অর্থাৎ এভাবে তোমার বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আসতে পারে। ইতিমধ্যে অনেকেই অ্যাটেন্ড করেছে, ইশরাত জাহান, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাবা দেখো ক্লাস, যদি কোনো প্রবলেম হয় সেখানে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও আমাকে।
এরপর আসতে পারে ওয়েবসাইটে তাৎক্ষণিক কোথায় তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়, এমসিকিউ প্রশ্ন। কোথায় তাৎক্ষণিকভাবে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তথ্য প্রকাশ করা যায় ওয়েবসাইটে, উত্তর কি হবে? ওয়েবসাইটে। অর্থাৎ এখানে যে আসে তাৎক্ষণিক তথ্য প্রকাশ, কোথায় তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়? ওয়েবসাইটে। যে কোনো বিষয়ে, যেমন এখানে উপরের লাইনটা একটু দেখে, স্থানে তাপমাত্রা, রেল ও প্লেনের সময়সূচি বাড়া ইত্যাদি জানা যায়। অর্থাৎ আমরা আগে জেনেছি, প্রশ্নটা ছিল এভাবে যে কার মাধ্যমে প্লেনের সময়সূচি বা টিকিট বা রেলের টিকিট কাটা যায়। আগে সহজেই অ্যান্সার করেছি ইন্টারনেট, কিন্তু তোমরা যেহেতু এখন ছোটো নয়, অর্থাৎ তোমাদের বইয়ের আলোচনা থেকে তোমরা বলবে কোথা থেকে? ওয়েবসাইট। কোথা থেকে টিকিট, বিমানের টিকিট কাটা যায়? ওয়েবসাইট থেকে। অর্থাৎ এখানে অপশনটা ওয়েবসাইট থাকবে মূলত, সেখানে তোমরা ইন্টারনেট না হয় অর্থাৎ ওয়েবসাইট দেখবে, ওয়েবসাইট থেকে জানা যায়। এখানে প্রশ্ন আসতে পারে, বড় বড় লাইব্রেরির সাইট থেকে বই পড়া যায় কার মাধ্যমে? অর্থাৎ তোমরা এতদিন বা ছোটরা পুরো অ্যান্সার করবে যে ইন্টারনেটের মাধ্যমে, না, তোমরা এখানে অ্যান্সারটা করবে ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ বিশ্বের নাম করা বড় বড় লাইব্রেরির সাইট থেকে বই পড়া যায়, কোথা থেকে? ওয়েবসাইট থেকে। সুয়েব আল হাসান, তুমি প্রশ্নের অ্যান্সার করেছো ওয়েবসাইট থেকে, থ্যাংক ইউ। অর্থাৎ যারা ছোট তারা সহজেই, বা যার তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা নেই, সে সহজেই বলবে ইন্টারনেট থেকে এক ব্যক্তি প্রশ্নের অ্যান্সার। কিন্তু তুমি এখানে ইন্টারনেট থেকে বলবে, বাট ইন্টারনেট থেকে কোথা থেকে? ওয়েবসাইট থেকে, থ্যাংক ইউ। ঘরে বসে থেকে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া, অর্থাৎ ঘরে বসে থেকে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায় কোথা থেকে? ওয়েবসাইট থেকে, থ্যাংক ইউ। অনেকেই তোমরা আসলে প্রশ্নের অ্যান্সার করতে পারতেছো। এমডি তাজুল ইসলাম, ওয়েবসাইট, গুড, ভেরি গুড। আর রুবেদ হাসান, ওয়েবসাইট, থ্যাংক ইউ। তাহলে আমরা জানি যে মূলত ঘরে বসে থেকে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায় কার মাধ্যমে? ওয়েবসাইট থেকে। হসপিটালে, হোটেলে সাইটের, অর্থাৎ রুম বুকিং দেওয়া যায়। কোনো হোটেলের বা হসপিটালের আমি রুম বুকিং দেবো কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। এভাবে মূলত তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমার প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক। কি প্রশ্ন এটা? খাতায় লিখবে এবং লিখে রাখবে কোনটা কি, কোনটা জ্ঞানমূলক, কোনটা অনুধাবনমূলক। আসতে পারে হোম পেজ কি, যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে হোম পেজ কি, তখন এভাবে লিখবে এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়। ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইট ওপেন করলে যে পেজটি প্রথমে প্রদর্শিত হয় সেটি হলো ওয়েবসাইটের হোম পেজ। যদি তোমার এখানে অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ 2 মার্কের প্রশ্ন থাকে, তখন প্রশ্নটা আসতে পারে ওয়েব পেজে ঢুকেই আমরা মূলত কোন পেজটি দেখি, ব্যাখ্যা করব। যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে যে পেজটি আমি দেখি সেটি ব্যাখ্যা করো, তখন তুমি এখানে হোম পেজের কথা 2 মার্কের জন্য সংজ্ঞা লিখবে। এবং হোম পেজের মধ্যে মূলত অন্যান্য পেজগুলোর লিঙ্ক থাকে, অন্যান্য পেজগুলো থাকে, এগুলো লিখবে। তার প্রিয় শিক্ষার্থী, এখান থেকে 2টো প্রশ্ন, যদি তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসবে হোম পেজ কি, যদি অনুধাবনমূলক প্রশ্নটা আসে সেক্ষেত্রে তোমার প্রশ্ন আসবে যে ওয়েবসাইটে প্রবেশ করেই আমরা যে পেজটি দেখি তা ব্যাখ্যা করো। অর্থাৎ তখন তুমি এখানে হোম পেজ সম্পর্কে লিখতে হবে। এরপরে এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে WWW কি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপরে তোমার প্রশ্ন আসতে পারে যে WWW হল পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজ, ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। অর্থাৎ তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে বিশ্বের সকল ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলোর সমন্বয়ে কী তৈরি হয়, এমসিকিউ প্রশ্ন। বিশ্বের সকল ওয়েবসাইটগুলোর সমন্বয়ে কী তৈরি হয়, অর্থাৎ WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে এখানে 2টো প্রশ্ন, একটি প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, যদি আসে যে ওয়ার্ল্ড ওয়াইড মানে WWW কী, তুমি সংখ্যাটা লিখবে। আর যদি আসে যে বিশ্বের সকল ওয়েবসাইটের সমন্বয়ে কী তৈরি হয়, তখন লিখবে এমসিকিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। রাফসান মোমিন, WWW, থ্যাংক ইউ।
এরপর এখানে প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক ওয়েব সার্ভার কি, এখানে দুইটা প্রশ্ন আসবে, অনুদানমূলক আসতে পারে, জ্ঞানমূলক আসতে পারে, এমসিকিউ আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জ্ঞানমূলক আসবে ওয়েব সার্ভার কি, অনুদানমূলক প্রশ্ন আসবে যে যেখানে সকল তথ্যসমূহ বা ওয়েব পেজসমূহ সংরক্ষিত রাখা হয় তা ব্যাখ্যা করো, অথবা আসতে পারে যে বিশেষ কম্পিউটার ব্যাখ্যা করো যেখানে, অর্থাৎ সেই বিশেষ কম্পিউটারটি ব্যাখ্যা করো যেখানে ওয়েব সার্ভার সংরক্ষিত থাকে। দুই মার্কের প্রশ্ন আসবে এভাবে, সেই বিশেষ বা সংরক্ষিত কম্পিউটারকে ব্যাখ্যা করো যে কম্পিউটারে ওয়েব পেজ সংরক্ষিত থাকে। এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে বিশেষ কম্পিউটার ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে তাকে কি বলে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আসতে পারে, দেখো বুঝো কিনা তোমরা, যে বিশেষ কম্পিউটারে এখানে ব হবে র হয়ে গেছে, ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে তাকে কি বলে, তোমরা বলতে পারো কিনা যে বিশেষ কম্পিউটারে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে তাকে কি বলে, ওয়েব সার্ভার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু তিনটা প্রশ্ন আস হলো, কি ওয়েব সার্ভার কি, জ্ঞানমূলক এটা, এরপর যে বিশেষ সার্ভারে কম্পিউটারের পেজ অর্থাৎ ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে তা ব্যাখ্যা করো, এটা আসবে দুই মার্কের প্রশ্ন এভাবে। আর যদি এমসিকিউ আসে সেক্ষেত্রে আসবে যে বিশেষ কম্পিউটারে ওয়েব পেজগুলো সংরক্ষিত রাখা হয় তাকে কি বলে। রাফসান মোমিন, ওয়েব সার্ভার, থ্যাংক ইউ অ্যান্সার করেছ। এরপর আসতে পারে ওয়েব সার্ভার হচ্ছে অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার নির্ভর এমন একটি সিস্টেম যেখানে ওয়েব পেজ সংরক্ষিত রাখা হয় তাকে কি বলে, ওয়েব সার্ভার। অথবা ওয়েব সার্ভার কির মাধ্যমে তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু প্রশ্ন আমাকে অ্যান্সার করো তো, ওয়েব সার্ভার কিসের দ্বারা তৈরি হয়, ওয়েব সার্ভার কিসের দ্বারা তৈরি হয়, ওয়েব সার্ভার কিসের দ্বারা তৈরি হয়, এখানে একটি এমসিকিউ প্রশ্ন। রুবায়েদ হোসেন, ওয়েব সার্ভার আগের প্রশ্নে অ্যান্সার করেছো, অর্থাৎ প্রশ্নটা ক্রিয়া করে আসে, আসলে সমস্যা। বলো তো, আমার এমসিকিউ প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, ওয়েব সার্ভার কিসের সমন্বয়ে তৈরি হয়? কাব্যকন্যা, ওয়েব পেজ না, ওয়েব পেজ না, ওয়েব সার্ভার। আমার প্রশ্ন হচ্ছে ওয়েব সার্ভার কিসের সমন্বয়ে তৈরি হয়। মূলত ওয়েব সার্ভার কিসের সমন্বয়ে তৈরি হয়, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে। কিসের? রুবায়েদ হোসেন, ওয়েব পেজ না, হয়নি অ্যান্সার। ওয়েব সার্ভার তৈরি হয় হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে। এমডি আরমান হোসাইন, এমডি তাজুল, ওয়েব নো, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার। রাফসান মোমিন, থ্যাংক ইউ, তুমি সুন্দর অ্যান্সার করেছো, কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে ওয়েব সার্ভার তৈরি হয়। বিশেষ করে এমসিকিউ প্রশ্ন তোমার বিভিন্ন সময় থাকে যে ওয়েব সার্ভার তৈরি হয়, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নটা থাকবে এভাবে, একটু মনোযোগী হও। ওয়েব সার্ভার তৈরি হয় কম্পিউটার হার্ডওয়্যার ওয়েব পেজ, তখন তোমার অ্যান্সার হবে ক এবং হ, অর্থাৎ এক ও দুই, কম্পিউটার এবং অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আমরা একটু সামনে যাই, ওয়েব ব্রাউজার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ওয়েব ব্রাউজার কি, জ্ঞানমূলক প্রশ্ন আসবে ওয়েব ব্রাউজার কি, অনুধাবনমূলক প্রশ্ন আসবে যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তা ব্যাখ্যা করো। দুই মার্কের প্রশ্ন কি আসবে, যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে আমরা ওয়েবসাইট বা ওয়েব পেজ ব্রাউজ করি তা ব্যাখ্যা করো। আমার প্রশ্ন না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নগুলো তোমরা খাতায় খুব তৎনগ দ্রুত গতিতে লিখবে। তাহলে এখানে এক মার্কের প্রশ্ন আসবে, কি ওয়েব ব্রাউজার কি, জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন কি হতে পারে, যে বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে আমরা ওয়েব পেজ থেকে তথ্য গ্রহণ করি তা ব্যাখ্যা করো, তখন তুমি ওয়েব ব্রাউজার সম্পর্কে লিখবে। এমসিকিউ প্রশ্ন আসবে তোমার, যা ব্যবহার করে আমরা ওয়েব পেজ থেকে তথ্য গ্রহণ করি তাকে কি বলে, উত্তর ব্রাউজার।
এরপর এখানে আছে কয়েকটি ব্রাউজিং সফটওয়্যারের নাম, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ, নেভিগেটর, ইউসুফ রাজা, অপেরা মিনি, সাফারি ইত্যাদি। অর্থাৎ এগুলি নামগুলো তোমরা জেনে রাখবে, কারণ এই নামগুলো তোমাদের বিভিন্ন সময় এমসিকিউর জন্য প্রয়োজন হয় যে কোনটা সার্চ ইঞ্জিন এবং কোনটা ব্রাউজিং সফটওয়্যার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ডোমেইন নেম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জ্ঞানমূলক প্রশ্নটা হবে যে ডোমেইন নেম কী, অনুধাবনমূলক প্রশ্নটা হবে ডোমেইন নেম কেন দেয়া হয়। অনুধাবনমূলক প্রশ্নটা কী, ডোমেইন নেম কেন দেওয়া হয়, ডোমেইন নেম কেন দেওয়া হয়। আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি কেন ডোমেইন নেম ব্যবহার করা হয়। আর এমসিকিউ প্রশ্ন আসবে, সরি, এখানে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে ডোমেইন নেম দেওয়ার কারণ ব্যাখ্যা করো বা ডোমেইন নেমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আর এমসিকিউ প্রশ্ন আসবে ডোমেইন নেম কেন দেওয়া হয়। সহজ প্রশ্ন আসতে পারবে যে, অর্থাৎ ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দিয়ে যে ডোমেইন নেমটা মূলত লেখা হয় সেটা দেখা কঠিন বা মনে রাখা কঠিন, এই জন্য মূলত ডোমেইন নেমটা সহজ অর্থাৎ কষ্টকর। ডোমেইন নেম মনে রাখা অর্থাৎ ডোমেইনের আইপি অ্যাড্রেসটা মনে রাখা কষ্টকর, এই জন্য ডোমেইন নেম লেখা হয়। ডিএনএস হচ্ছে আইপি অ্যাড্রেস, এখানে একটি প্রশ্ন আছে, অর্থাৎ আইপি অ্যাড্রেস কোন কোডের মাধ্যমে লেখা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি কোড সম্পর্কে তোমাদের এর আগে তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছি, সেখানে আমি পড়েছিলাম আলফা নিউমেরিক কোড, বিসিডি কোড, নিউমেরিক কোড, আসকি কোড। এখানে প্রশ্নটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস কোন কোডের মাধ্যমে লেখা হয়। মূলত এটা আলফা নিউমেরিক ঠিকানা। আইপি অ্যাড্রেসটা কেমন ঠিকানা? এটি একটি আলফা নিউমেরিক ঠিকানা। রূপা হোসেন, থ্যাংক ইউ। আর ডোমেইন নেমের বিভিন্ন অংশ রয়েছে, রুট লেভেল, সেকেন্ড লেভেল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, ডোমেইন নেমের রুল রেট অংশ থেকে ডোমেইনের ধরন বোঝা যায়। এখানে একটু প্রশ্ন দেখো, এখানে তোমার একটা প্রশ্ন আসবে এমসিকিউ যে ডোমেইন নেমের রুট লেভেল অংশ থেকে কি বোঝা যায়, অর্থাৎ ডোমেইনের ধরনটা বোঝা যায়। ডোমেইন নেম এর রুট লেভেল অংশ থেকে ডোমেইনের কি বোঝা যায়, ধরনটা অর্থাৎ কোন ধরনের, অথবা প্রশ্নটা আসবে এভাবে, এটি কোন ধরনের ডোমেইন অথবা ডোমেইনের ধরন কোন লেভেল থেকে বোঝা যায়। এমসিকিউ প্রশ্নটা একটু লিখে রাখো তোমরা প্রিয় শিক্ষার্থীর এখানে, যে ডোমেইনের ধরনটা কোন লেভেল থেকে বোঝা যায়। এমসিকিউ প্রশ্ন, ডোমেইনের ধরনটা কোন লেভেল থেকে বোঝা যায়, অর্থাৎ রুট লেভেল। আবার আমি বলি, এমসিকিউ প্রশ্ন, ডোমেইনের ধরনটা কোন লেভেল থেকে বোঝা যায়। উত্তর, রুট লেভেল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু ডোমেইনের প্রকৃতি উদাহরণ রয়েছে। মূলত এখানে এইটি তোমরা একটু মনে রাখবে এবং মুখস্থ করে রাখতে হবে, নেট এটা কোন ধরন অর্থাৎ নেটওয়ার্ক সার্ভিস প্রতিষ্ঠান, কম এটা ডোমেইন নেম, কম মানে কমার্শিয়াল, এরকম তোমার এমসিকিউ প্রশ্ন আসবে এখানে। কম দ্বারা কী বোঝায়, ইডু দ্বারা কী বোঝায়, গভ দ্বারা কী বোঝায়, ইন্টারনেট ইন্ট দ্বারা কী বোঝায়, অর্জ দ্বারা কী বোঝায়। অর্থাৎ এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে তোমাকে নেটওয়ার্ক সার্ভিস, কম মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইডু মানে শিক্ষা প্রতিষ্ঠান, গভ মানে গভর্নমেন্ট, ইন্ট মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে অব্যবসায়িক, এবার অর্জ মানে নন প্রফিট অর্গানাইজেশন অর্থাৎ অব্যবসায়িক প্রতিষ্ঠানকে বোঝায়। অর্থাৎ তোমাকে এখানে ডোমেইনের ধরন, এটা একটা রুট লেভেল ডোমেইন নেম, এটা কোন লেভেল, রুট লেভেল ডোমেইন নেম। প্রিয় শিক্ষার্থীরা, এরপর এখানে কিছু কান্ট্রি ডোমেইন নেম রয়েছে, তোমরা এই জিনিসটা একেবারেই মনে রাখতে হবে এমসিকিউর ক্ষেত্রে। অর্থাৎ বিভিন্ন সময় আসে তোমাদের কান্ট্রি ডোমেইন নেম বোঝানোর জন্য, কী কী কান্ট্রি ডোমেইন নেম অর্থাৎ বিভিন্ন দেশের ডোমেইন নেম সমূহ, যেরকম .bd এ দ্বারা বোঝায় বাংলাদেশ, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। আমি একটু বলে দেই, .bd এ দ্বারা বোঝায় বাংলাদেশ, .ar এ দ্বারা বোঝায়
আর্জেন্টিনা ডট এইউ, অস্ট্রেলিয়া ডট বিটি, ভুটান ডট সিএম, চীন ডট ইজি, মিশর ডট আইডি, ইন্দোনেশিয়া ডট আইএন, ভারত ডট জেপি, জাপান ডট এলকে, শ্রীলঙ্কা ডট পিকে, পাকিস্তান ডট এমওয়াই, মালয়েশিয়া ডট এনএল, নেদারল্যান্ড ডট এসএ, সৌদি আরব ডট টিএইচ, থাইল্যান্ড ডট টিআর, তুর্কি বা তুরস্ক ডট ইউকে, যুক্তরাজ্য ডট ইউএস, যুক্তরাষ্ট্র ডট জেডব্লিউ, জিম্বাবুয়ে আর ডট বিডি বাংলাদেশ, তা আগেই বলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই কান্ট্রি ডোমেন নেম, এটাকে আমরা বলে থাকি মূলত, এই কান্ট্রি ডোমেন নেমটা তোমাদেরকে মনে রাখতে হবে। কান্ট্রি ডোমেন নেম তুমি যদি এখানে মনে রাখো, অর্থাৎ এটা মনে রাখা বেশ কঠিন কিছু না, যদি তুমি দুই তিনবার পড়ো তাহলেই তোমার এই কান্ট্রি ডোমেন নেমগুলো মনে থাকবে। অর্থাৎ এই কান্ট্রি ডোমেন নেমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ওয়েবসাইটটি মূলত কোন কান্ট্রির বা কোন দেশের, এটাই হচ্ছে কান্ট্রি ডোমেন নেম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার প্রশ্ন হচ্ছে আইপি অ্যাড্রেস, জ্ঞানমূলক প্রশ্ন, আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেসের সংজ্ঞা আমরা আগেই পড়েছি যে ইন্টারনেটে প্রোটোকল অ্যাড্রেস মূলত। জ্ঞানমূলক প্রশ্ন আসবে আইপি অ্যাড্রেস কি, এখানে এমসিকিউ প্রশ্ন আসবে এটা, কম্পিউটার একটি পৃথক অ্যাড্রেস বা পরিস্থিতি রয়েছে তাকে কি বলে। তোমরা একটু আমাকে অ্যান্সার করো তো পারলে, কম্পিউটারের একটি পৃথক অ্যাড্রেস বা আলাদা পরিচিতি রয়েছে, সেই অ্যাড্রেসটার নাম কি। কম্পিউটারের একটি পৃথক অ্যাড্রেস বা আলাদা অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসের নাম কি। এমসিকিউ প্রশ্ন মূলত বিভিন্ন সময়টা আসতে পারে যে কম্পিউটারের পৃথক বা আলাদা অ্যাড্রেসকে কী বলে। প্রিয় শিক্ষার্থীরা, মূলত আইপি বলে, এক বাক্যে সংক্ষেপে কী বলে, আইপি, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। রাফসান মোমিন, হয়তো তোমাদের আমার প্রশ্ন করার সাথে সাথেই তোমরা অ্যান্সার করো, কিন্তু দেখা যায় আসতে একটু টাইম লাগে এবং লিখতেও তো তোমাদের একটু টাইম লাগে। ধন্যবাদ, অনেকেই তোমরা অ্যান্সার করতে পেরেছো। তাহলে কি, কম্পিউটারের একটি পৃথক অ্যাড্রেস থাকে যা দ্বারা তাকে আমরা কি করি, আইডেন্টিফাই করি। যে কোনো ডিভাইসকে আমি আইডেন্টিফাই করার জন্য একটি অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসের নাম কি, আইপি অ্যাড্রেস। থ্যাংক ইউ তোমাদের সকলকে, তোমরা অনেকেই অ্যান্সার করেছো, এম ডি তাজুল ইসলাম সহ। প্রিয় শিক্ষার্থীরা, সার্চ ইঞ্জিন, এখানে তোমার জ্ঞানমূলক প্রশ্ন হবে সার্চ ইঞ্জিন কি। এখানে তোমার জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে সার্চ ইঞ্জিন কি। তাহলে আমি জ্ঞানমূলক অ্যান্সারটা লিখে দেব। এখানে অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ দুই মার্কের প্রশ্ন হবে, তথ্য খোঁজার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যাখ্যা করো। দুই মার্কের প্রশ্ন কি হবে, তথ্য খুঁজে পাওয়ার বা ওয়েব পেজ থেকে তথ্য খুঁজে পাওয়ার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যাখ্যা করো, মানে কি সার্চ ইঞ্জিনের কথা বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রশ্ন হবে কি, দুই মার্কের বা অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে ওয়েব পেজ থেকে তথ্য খুঁজে পাওয়ার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যাখ্যা করো, তখন তুমি সার্চ ইঞ্জিন ব্যাখ্যা করবে। আর এখান থেকে এমসিকিউ প্রশ্ন হবে, কোন টুল ব্যবহার করে তথ্য সমুদ্র হতে তথ্য খুঁজে পাওয়া যায়, কোন টুল ব্যবহার করে তথ্য সমুদ্র থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায়, কোন টুল ব্যবহার করে, অথবা কোন টুল ব্যবহার করে, অথবা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওয়েব পেজ ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। কী হবে অ্যান্সার, সার্চ ইঞ্জিন, অর্থাৎ এই টুলটার নামই হচ্ছে সার্চ ইঞ্জিন, মূলত একটি টুল। তাহলে এখান থেকে তিনটি প্রশ্ন তোমার থাকতে পারে, কি সার্চ ইঞ্জিন, এস আই শফিকুল শফিক, থ্যাংক ইউ। তাহলে এখানে তিনটা প্রশ্ন সার্চ ইঞ্জিনের উপর দিয়ে কি, প্রথম জ্ঞানমূলক সার্চ ইঞ্জিন কি, তারপরে প্রশ্নটা হচ্ছে ওয়েব পেজ খুঁজে পাওয়ার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যাখ্যা করো, তখন দুই মার্কের প্রশ্ন, অর্থাৎ সার্চ ইঞ্জিন ব্যাখ্যা করবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে তথ্য সমুদ্র হতে
ওয়েব পেজ খুঁজে পাওয়ার টুলের নাম কি? এমসিকিউ প্রশ্ন সার্চ ইঞ্জিন। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এখান থেকে কী কী প্রশ্ন আসবে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে এখানে আসতেছে ওয়েব পেজের প্রকারভেদ। এখানে সহজে মূলত 2 মার্কের প্রশ্ন থাকে ওয়েব পেজের, অর্থাৎ এরকম থাকতে পারে যে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটের প্রকারভেদ ব্যাখ্যা করো। কী প্রশ্ন থাকবে? জ্ঞান অনুধাবনমূলক 2 মার্কের প্রশ্ন। আবার একটু জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নটা বুঝে নাও কি। গঠন বৈচিত্র্য উপর ভিত্তি করে ওয়েবসাইটের প্রকারভেদ ব্যাখ্যা করো, তখন তুমি সংক্ষেপে এই 2টি, অর্থাৎ গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট 2 প্রকার শুধু একটু ব্যাখ্যা করে দেবে। এরপর প্রশ্ন আসতে পারে এমসিকিউ প্রশ্ন, গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট 2 প্রকার। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার? 2 প্রকার। আরও একটি কিন্তু প্রকারভেদ রয়েছে, সেটা সামনে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনুধাবনমূলক প্রশ্নটা কি হবে? যে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটের প্রকার ব্যাখ্যা করো। অবশ্যই তখন তোমরা এই 2 প্রকার স্ট্যাটিক এবং ডাইনামিক সম্পর্কে লিখে ব্যাখ্যা করবে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসবে, স্ট্যাটিক ওয়েব পেজ কি? জ্ঞানমূলক প্রশ্ন হবে স্ট্যাটিক ওয়েব পেজ কি। অনুধাবনমূলক প্রশ্ন হবে যে সকল ওয়েব পেজের তথ্য পরিবর্তন হয় না তা ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন হবে যে সকল ওয়েব পেজের তথ্য ব্যাখ্যা, অর্থাৎ পরিবর্তন হয় না সাধারণত তা ব্যাখ্যা করো। এমসিকিউ প্রশ্ন হবে যে সকল ওয়েব পেজের তথ্য সাধারণত পরিবর্তন হয় তাকে কি বলে। এমসিকিউ প্রশ্ন হবে যে সকল ওয়েব পেজের তথ্য সাধারণত পরিবর্তন হয় তাকে কি বলে। আশা করি আমার 3টা প্রশ্ন বুঝতে পেরেছ, অর্থাৎ এখান থেকে একটি জ্ঞানমূলক, একটি অনুধাবনমূলক এবং 2টি এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আরেকটি এমসিকিউ প্রশ্ন হচ্ছে যে শুধু এইচটিএমএল ব্যবহার করে কোন ধরনের ওয়েব পেজ তৈরি করা যায়। শুধু এইচটিএমএল ব্যবহার করে কোন ধরনের ওয়েব পেজ তৈরি করা যায়? স্টার্টিং শুধু এইচটিএমএল ব্যবহার করে কোন ধরনের ওয়েব পেজ তৈরি করা যায়? স্টার্টিং তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এমডি তাজুল, না প্রশ্ন হবে ডায়নামিক না, স্ট্যাটিক ওয়েব পেজ। তাজুল ইসলাম, আবার একটু মনোযোগী হও, কারণ আমরা আগে শিখেছি স্ট্যাটিক ওয়েব পেজের তথ্য সাধারণত পরিবর্তন হয়। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে পরিবর্তন হয় না স্ট্যাটিকের, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের ওয়েব পেজের তথ্য পরিবর্তন হয় না। আসি ডায়নামিক নিয়ে কী কী প্রশ্ন থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা। ডায়নামিক নিয়ে প্রশ্ন থাকতে পারে যে জ্ঞানমূলক প্রশ্নটা একটু মনোযোগী হও, যে জ্ঞানমূলক প্রশ্ন হবে ডায়নামিক ওয়েব পেজ কি। জ্ঞানমূলক প্রশ্ন হবে ডায়নামিক ওয়েব পেজ কি। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে যে সকল ওয়েব পেজের তথ্য পরিবর্তনশীল তা ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে যে সকল ওয়েবসাইট বা ওয়েব পেজের তথ্য পরিবর্তনশীল তা ব্যাখ্যা করো। এমসিকিউ প্রশ্ন হচ্ছে যে সকল ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল তাকে কি বলে। যে সকল ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল তার নাম কি। বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা তোমরা, যে সকল ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল বা পরিবর্তিত হয় তাকে ব্যাখ্যা করো। আসবে জ্ঞানমূলক, যদি কি প্রশ্ন আসে তখন সরি, যদি ব্যাখ্যা করো তাই আসে 2 মার্কে, যদি কি প্রশ্ন আসে 1 মার্কে, আর যদি আসে যে নাম কি তখন তোমার হবে ডায়নামিক ওয়েব পেজ। রাফসান মমিন, থ্যাংক ইউ। এমডি তাজুল ইসলাম, ডায়নামিক, থ্যাংক ইউ। রুবেদ হাসান, ডায়নামিক ওয়েব পেজ, থ্যাংক ইউ। অনেকেই তোমরা, শোয়েব আল হাসান, ডায়নামিক ওয়েবসাইট। তো প্রিয় শিক্ষার্থীরা,
এখানে একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসতে পারে যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয় HTML 1 2 JSP 3 PHP অথবা ASP অর্থাৎ বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসতে পারে যে ডাইনামিক ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয় JSP PHP HTML ASP কোনটি সঠিক অর্থাৎ তখন এক এর বাইরে যদি কখনো কিছু থাকে তখন যেটা রং অর্থাৎ তুমি সেটা দিবে না তাহলে আশা করি তোমরা এখানের বহুপদী শব্দ সূচক প্রশ্ন বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী এখানে প্রশ্ন অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ কয় প্রকার ব্যাখ্যা করো যদি আসে তাহলে 2 মার্কে লিখবে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজের প্রকার ব্যাখ্যা করো অর্থাৎ 2 মার্কে প্রশ্ন আসতে পারে অনুদয়নমূলক আর এমসিকিউ হতে পারে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ কত প্রকার সিম্পল জিনিস 2 প্রকার যখন তোমার আসবে যে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ ব্যাখ্যা করো তখন তুমি লোকাল ওয়েব পেজ এবং রিমোট ওয়েব পেজ এই দুটিকে ব্যাখ্যা করে দিবে যখন তোমার প্রশ্ন আসবে যে অবস্থান উপর ভিত্তি করে ওয়েব পেজের প্রকারভেদ ব্যাখ্যা করো তখন তুমি এই দুটি ওয়েব পেজ সম্পর্কে একটু লিখে দেবে লোকাল ওয়েব পেজ বা ওয়েবসাইট এখানে প্রশ্ন হতে পারে লোকাল ওয়েব পেজ বা ওয়েবসাইট কি লোকাল ওয়েব পেজ বা ওয়েবসাইট কি যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় তাকে লোকাল ওয়েব পেজ বলে প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রশ্ন হবে যদি আসে লোকাল ওয়েব পেজ কি ব্যাখ্যা করে দিবে এমসিকিউ প্রশ্ন হবে কোন ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না তোমরা বলতে পারো কোন ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরির জন্য ইন্টারনেট প্রয়োজন হয় না অর্থাৎ লোকাল ওয়েব পেজ কোন ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না লোকাল ওয়েব পেজ এবার প্রিয় শিক্ষার্থীরা রিমোট ওয়েব পেজ ওয়েবসাইট আমার টাইম প্রায় শেষ হয়ে গেছে আসলে তোমাদের এই রিমোট ওয়েব পেজ আমি শেষ করব নেক্সট ক্লাসে আমি আগামী ক্লাসে আবার তোমাদের সৃজনশীল এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব যাই হোক রিমোট দেখো রিমোট ওয়েব পেজ বা ওয়েবসাইট কি প্রশ্ন থাকতে পারে এরপর আসতে পারে দূরবর্তী কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেজ ব্যাখ্যা করো 2 মার্কের আসতে পারে দূরবর্তী কম্পিউটারে থাকা ওয়েব পেজ ব্যাখ্যা করো তখন তোমরা রিমোট ওয়েব পেজ সম্পর্কে লিখবে 2 মার্কের এরপর আসতে পারে যে ইন্টারনেট ছাড়া কোন ধরনের ওয়েব পেজ ব্যবহার করা যায় না তখন লিখবে রিমোট ওয়েব পেজ এরপর লিখবে অর্থাৎ রিমোট ওয়েব পেজ খুঁজে পাওয়ার জন্য কি ব্যবহার করা হয় এটা তোমাদের কাছে একটা প্রশ্ন রিমোট ওয়েব পেজ খুঁজে পাওয়ার জন্য কি ব্যবহার করা হয় URL ইউনিভার্সাল রিসোর্স লোকেটর এটা একটা এমসিকিউ প্রশ্ন যে আবার অনেক সময় থাকে URL কি জ্ঞানমূলক প্রশ্ন আর এমসিকিউ প্রশ্ন আসছে যে রিমোট ওয়েব পেজ খুঁজে পাওয়ার জন্য কি ব্যবহার করা হয় URL ব্যবহার করা হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যতটুকু পড়াবো সেখান থেকে এমসিকিউ প্রশ্নসমূহ নিয়ে সৃজনশীল এবং অনুধাবন প্রশ্নসমূহ নিয়ে আমি আলোচনা করব নেক্সট ক্লাসে তোমাদের সকলকে যতটুকু আমি প্রথম দুটি ক্লাসে আলোচনা করেছি এই দুটি ক্লাসের তোমরা এমসিকিউ সিকিউ একটু দেখবে এবং আমি আগামী ক্লাসে তোমাদের আগামীকালকে সকাল 10:10 আবার উপস্থিত হব ICT ক্লাস দিয়ে সবাই ভালো থাকবে সবাই আমার জন্য দোয়া করবে আমাদের ন্যাশনাল পরিবারের জন্য সবাই দোয়া করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম